হরে কৃষ্ণ। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি বিন্দাস এবং চাকানা কিছু নতুন একটা ব্লগে স্বাগত। বাট আজকে থাম্বনেল থেকে কিছুটা বুঝে গেছে যে ব্লগটা কি হচ্ছে। আর ফাইনালি আমাদের তো রোজ রোজ ব্লগ আসছে, আর এখন তো মায়াপুর সম্পর্কে আমরা সব তথ্য জানতে পারবে। হ্যাঁ, কমেন্ট করবে কিছু জানার থাকলে। তো ফাইনালি আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি, আর তারপর সব কিছু কথা হবে তোমাদের সামনে। চলো। ফাইনালি আজকে যে ব্লগটা হচ্ছে এবং ভিডিওটা দেবো, আর হ্যাঁ প্রতিদিন রোজ বিকেল 5টা থেকে ভিডিও আসবে, তো তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও, সঙ্গে থাকো। তো ফাইনালি আজকে যে ভিডিওটা হবে সেটা হচ্ছে যে তোমাদেরকে জানাবো যে মায়াপুরে 100 টাকা তোমরা ঘর পাবে কিভাবে, কোথায়, সেই ডিটেলসটা তোমাদের আজকে দেবো। তো চলো, এখানে আমাদের রকস্টার বাপিদা বসে আছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, রেস্ট নিচ্ছে এখন। একটু হাই বলে দাও, মুখটা দেখাও। এই যে আরেকজন বসে আছে, একটু হাই বলে দাও, হাই বলে দাও। এরা এখানে কাজ করে, খুব ভালো মানুষ। আর চলো তোমাদেরকে এখন নিয়ে যাবো যে কীভাবে 100 টাকায় তোমরা এখানে ঘর পেতে পারো। হরে কৃষ্ণ। ফাইনালি দেখো, আমি যেখানে থাকি নামহট্ট, সেইখান থেকে একটু সামান্য এগিয়ে গেলে তোমরা এটা পাবে। আর এখানে হচ্ছে 4 নম্বর গেট, 4 নম্বর গেট থেকে তোমরা একটু সোজা আসবে, সোজা এসে একদম সামনে একটুখানি হাতে ডান দিকে যেতেই তোমরা এই ভবনটাকে দেখতে পারবে। এটা হচ্ছে তোমার গৌড় নিতাই ধর্মশালা ভবন, এটা গৌরনীতা ধর্মশালা। এখানে তোমরা 100 টাকার ঘর এবং 300 টাকায় পেয়ে যাবে, 100 টাকা এবং 300 টাকা প্রাইজ আছে। তো চলো তোমাদেরকে এটা বলবো। আর দেখো ফাইনালি এগুলো হচ্ছে বেড়ার ঘর। আর এখানে দেখো 10 নম্বর, এখানে হচ্ছে তোমাদেরকে যেটা এখন বলবো, ক্যাপাসিটিটা যদি বলতে চাই তাহলে তোমরা জানতে পারবে যে এখানে 4 জন, মানে 4 পার্সন, এখানে তোমরা রুম পাবে হচ্ছে 100 টাকায়, 4 জন 100 টাকায়। আর 10 জন যদি থাকতে চাও তাহলে কিন্তু পেয়ে যাবে তোমরা হচ্ছে 300 টাকায়। তো এখানে খুব ভালো প্রসেসিং এবং রুমগুলো বেড়ার, আর লাইট ফ্যান পাখা সব কিছুই আছে। তো তোমরা অবশ্যই আসলে এখানে থাকতে পারো, যারা ব্যাচেলার ছেলে পেড়ে আসো সবাই থাকতে পারো, কিন্তু ভীষণ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। তো বাথরুম টাথরুম সব আছে এখানে, সামনে কমন বাথরুম যদিও বা, তো এটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো, এখানে হচ্ছে বাইরে, ফাইনালি হচ্ছে এটা হচ্ছে কমন বাথরুম, এই পাশে হচ্ছে তোমরা বাথরুমটা করতে পারো। আর এখান থেকে মন্দির মাত্র 5 মিনিট সামনে, একটা এগুলো হচ্ছে মন্দির, আর এটা হচ্ছে ছেলেদের বাথরুম। বাথরুমটা তোমাদের একটু দেখিয়ে দিই যদিও বা, তাহলে তোমাদের সুবিধা হবে এখানে আসলে পরে। এটা হচ্ছে বাথরুম, এটা হচ্ছে কমন বাথরুম যদিও বা, এখানে স্নান টান করার সমস্ত জায়গা আছে। আর এটা হচ্ছে এদিক দিয়ে সামনে গেলে মহিলাদের বাথরুমও আছে, কিন্তু এখান থেকে দেখো খুব সুন্দর, এই পাশেও রুম, এই পাশে রুম আছে। আর এখানে একদম মানে ফিল্টারে জল পেয়ে যাবে তোমার, ড্রিঙ্কিং ওয়াটার। তো চলো সঙ্গে থাকো, আর তোমাদের কিছু দেখাচ্ছি। এই সেই ভবন, খুব সুন্দর। আর এগুলো হচ্ছে রুম আর কি, মানে এক একটা রুম। আর এগুলো হচ্ছে নাম্বার দেওয়া আছে, 1 নম্বর 2 নম্বর, এখানে টোটাল 50টা রুমের মতো আছে। 8 নম্বর রুম এটা, আর বেড়ার রুমগুলো খুব সুন্দর। আর এখান থেকে সামনেই দেখো সুন্দর দৃশ্য তোমরা দেখতে পাবে, মন্দিরটা খুব কাছে, 5 মিনিট হবে যদিও বা, শুধুমাত্র সামান্য 5 মিনিটের রাস্তা। তো চলো, যেটা হচ্ছে যে এখানে তোমরা স্পটে এখানে বুক করতে হবে, এখানে কোনো মানে বুকিং নাম্বার নেই যদিও বা, তো এখানে সরাসরি এসে তোমরা এই ঘরগুলোকে বুক করতে পারবে। আর খুব সুন্দর, আমি আবার একবার তোমাদের মনে করে দিই, 4 নম্বর গেট নাম হট, মানে 4 নম্বর গেট ইস্কনের 4 নম্বর গেট থেকে একটু সামনে এগিয়ে আসলে তোমরা এই ভবনটা পেয়ে যাবে খুব অতি অল্প সুলভ মানে মূল্যে। 1 নম্বর, যারা থাকতে চাও তোমরা কিন্তু অবশ্যই আসতে পারো, আর কারো কোনো অসুবিধা হলে তোমরা কমেন্ট করে জানাতে পারো। তো ফাইনালি তোমাদের সব ডিটেলসটা বলে দিলাম। আর তো এরকম যদি তোমরা আরও আরও এরকম অনেক রকম ইনফরমেশান ভিডিও যদি পেতে চাও তো অবশ্যই আমাকে সবগুলো কমেন্ট করে জানাবে। আর দেখো আমার, আমি যেখানে থাকি এখান থেকে এইখানে, এই যে সেই ভবনটা অল্পটুকু কাছে। আবারও তোমাদের বলি যে 4 জন থাকলে 100 টাকা, আর যদি তোমরা 10 জন বা 12 জন থাকো তাহলে 300 টাকা। খুব সুন্দর, আর এখানে কোনো বুকিং হয় না, অনলাইন বুকিং নেই, স্পটে এসে বুক করতে হয়। ফেস্টিভ্যালে আসলে পাবেন না হয়তো, কিন্তু একটু আগে আগে আসলে পেয়েও যেতে পারেন। তো এটাই তোমাদেরকে জানালাম। আর হ্যাঁ, তো আমি এখন কাজে যাব। তো চলো, ও হ্যালো বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো? আশা করি সবার কাছে হেল্প হবে এবং ভীষণ একটা ভালো ভিডিও। যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট করে সঙ্গে থাকবে, না প্রত্যেকদিন ভিডিও আসছে, তো প্লিজ সকলে কিন্তু আমার সঙ্গে থাকবে। তো এখন আবার টাইম হয়ে গেছে, এখন আমাকে যেতে হবে আমার ডিউটি টাইমে, তো অবশ্যই যেতে হবে রিসেপশনে। তো আজকের মতো টাটা বাই বাই, হরে কৃষ্ণ, সকলে ভালো থাকবেন, আর টাটা বাই বাই, নতুন একটা ব্লগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। হরি বল।